বিতঙ্গ.কম এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে, গসাগু নির্ণয় করো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 3x³ -24 x^4 -4x³ +4x² এবং x³ -5x² +6x এর গসাগু নির্ণয় করো। তাহলে এক এক করে রাশি নিচ্ছি। প্রথমে প্রথম রাশি নিচ্ছি, শুরু করে দিচ্ছি। প্রথম রাশিতে দিচ্ছে 3x³ -24, 3 কমন নিচ্ছি, পড়ে থাকছে x³ -8। প্রথমে 3x³ ছিল, তার থেকে 3 নিলাম, তাহলে x³ পড়ে থাকলো। পরে 24 ছিল, 24 মানে হচ্ছে 8 গুণ 3, 3 নিয়ে নিয়েছি, তাহলে 8 পড়ে আছে -8। ওকে চলো, তারপরে কি সাজিয়ে লিখছি, এক্স এর হোল কিউব, আর 8 মানে হচ্ছে 2 এর হোল কিউব, তাহলে বেরিয়ে গেল a³ -b³, যেখানে a মানে x, b মানে হচ্ছে 2, তাহলে a³ -b³ মানে হচ্ছে a -b x -2, তারপর a² মানে x² ab 2 ইনটু x মানে হচ্ছে 2x, আর তারপরে b² b² মানে হচ্ছে 2² মানে হচ্ছে 4। একেবারেই করে দিলাম, সহজ আছে তাই একেবারেই করে দিলাম। দ্বিতীয় রাশি, প্রথম রাশির কাজ মোটামুটি শেষ। দ্বিতীয় রাশি, x^4 -4x³ +4x² দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে দেখো এক্স স্কোয়ার একটা লুকিয়ে রয়েছে প্রত্যেক কোয়ার্টার, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আগে কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকলো, x^4 থেকে এক্স স্কোয়ার নিলে এক্স স্কোয়ার পড়ে থাকে, x³ থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স পড়ে থাকে, অর্থাৎ 4x, আর 4x² থেকে এক্স স্কোয়ার কমন নিলে 4 পড়ে থাকে +4 x² এটাকে আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি, এক্স এর হোল স্কোয়ার ডট 2 ডট এক্স ডট 2 +2 এর হোল স্কোয়ার, কিভাবে লিখলাম, এ স্কোয়ার -2 এ বি +b² 2 ডট এক্স ডট 2 2 এ বি, ঠিক আছে, যেখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 2, ঠিক আছে। চলো তাহলে কি পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার অফ এক্স -2 হোল স্কোয়ার, এ -বি হোল স্কোয়ার, এ -বি হোল স্কোয়ার মানে এক্স -2 হোল স্কোয়ার, তাহলে এক্স ডট এক্স অফ এক্স -2 ডট এক্স -2, এক্স -2 দুবার, এটাকে উৎপাদকের ফরম্যাটে ভেঙে লিখলাম, তাহলে আমাদের গসাগুর সময় সুবিধা হবে বুঝতে। আর তৃতীয় রাশিতে চলে যাচ্ছি, দ্বিতীয় রাশির কাজ যেহেতু শেষ, তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি আছে x³ -5x² +6x, ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবার মধ্যে এক্স লুকিয়ে রয়েছে, 6x 5x² x³, এক্স কমন নিলাম, তাহলে কে পড়ে থাকলো, x³ থেকে এক্স কমন নিলে x² পড়ে থাকছে, 5x² থেকে এক্স কমন নিলে 5x পড়ে থাকছে, 6x থেকে এক্স কমন নিলে 6 পড়ে থাকছে +6, তাহলে এক্স বাইরে থাকলো, ভিতরে কি হচ্ছে, ভিতরে হচ্ছে x², এটা হচ্ছে উৎপাদক আছে, তাহলে 6 আর 1 আছে, x² এর আগে 1 আছে আর শুধুমাত্র ধ্রুবক রাশি 6 আছে, তাহলে 6 গুণ 1 হচ্ছে 6 হলো, ঠিক আছে, আর তাহলে 6 থেকে 5 আনতে হবে, অর্থাৎ 6 থেকে 5 আমি কি করে আনবো, 2 গুণ 3, 2 গুণ 3 মানে হচ্ছে 6, আর 2 যোগ 3 করলে 5 চলে আসবে। উৎপাদকের ব্যাপারটা মোটামুটি করে বলে দিলাম, সহজ উৎপাদক আছে, অতটা কঠিন উৎপাদক নেই, বোঝাই যাবে তোমাদের জন্য, ওকে। তারপর এক্স, তাহলে -5 ছিল, তাহলে -2 -3 করেছি, এই জন্য -2x -3x করেছি। চলো প্রথমে 1 আর 2 উৎপাদকে নেব, তাহলে x স্কোয়ার এর মধ্যে x আছে, 2x এর মধ্যে x আছে, x কমন নিলাম, x স্কোয়ার এর মধ্যে x পড়ে থাকলো +x, -2x থেকে x কমন নিলে -2 পড়ে থাকছে, তৃতীয় চতুর্থ থেকে -3 কমন নিচ্ছি, -3 কমন নিলে প্রথমে -3x ছিল, x পড়ে আছে +x, আর প্লাস যেহেতু মাইনাস কমন নিচ্ছি ভিতরে প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 3 কমন নিলে 2 পড়ে থাকবে -2, তাহলে দেখো দুই ক্ষেত্রেই এক্স -2 এক্স -2 কমন এসছে, তাহলে কি হলো, এক্স -2 লিখে নিলাম কমন ফ্যাক্টর হিসাবে, আর তারপরে এক্স -3 পড়ে থাকলো বাকিটা, এক্স -2 কমন নেওয়ার জন্য, তাহলে কি আসলো, এক্স ডট এক্স -2 অফ এক্স -3, ঠিক আছে। তাহলে আমরা তিনটাকে একবার সাজিয়ে নিই পরপর, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, 3x³ -24, তাহলে কি বেরিয়েছে সেটা, 3 অফ এক্স -2 অফ এক্স স্কোয়ার +2x +4, তারপরে x^4 -4x³ +4x², এটাকে কি দাঁড়িয়েছে, এক্স ডট এক্স অফ এক্স -2 অফ এক্স -2, ঠিক আছে। তারপরটা কি আছে, তারপরটা আছে x³ -5x² +6x, এইটা আছে,
তাহলে এক্স ডট এক্স মাইনাস টু অফ এক্স মাইনাস থ্রি এইভাবে আছে। তাহলে তিনটে রাশি সাজিয়ে গুছিয়ে লেখা হয়ে গেল। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে নির্ণেয় গসাগু। গসাগু হচ্ছে বলতে, গসাগু বলতে সবার মধ্যে থাকবে এরকম রাশি। সবার মধ্যে কে আছে? থ্রি নেই, এক্স তারপরে এক্স দ্বিতীয় তৃতীয়তে আছে, প্রথমে নেই। তাহলে এক্স মাইনাস টু দেখতে পাচ্ছি প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে আছে, একটা এক্স মাইনাস টু আমি নিয়ে রাখলাম। আচ্ছা আর কেউ আছে কি? এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আছে, পরেরটাতে তো নেই, দ্বিতীয় দ্বিতীয়টাতে তো নেই। আর পরের ক্ষেত্রে আমরা এক্স মাইনাস টু একটা এক্সট্রা দেখতে পাচ্ছি, কিন্তু প্রথমে তো এক্স মাইনাস টু একটা নেওয়া হয়ে গেছে এই কমন টার্মটার জন্য, যেগুলোতে নীল দাগ দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস টু এক্সট্রা, এক্সট্রা আলাদা করে নেই। তাহলে দ্বিতীয় টার্মটা পুরোপুরি কেটে গেল, দ্বিতীয় টার্মে দুটো এক্স আছে, ও নিচে আছে কিন্তু ওপরে প্রথম টার্মে নেই, থার্ড টার্মে আছে, ফার্স্ট টার্মে নেই। তাহলে বাতিল হয়ে গেল। আর নিচে এক্স মাইনাস থ্রি ছিল একটা, এক্স মাইনাস থ্রিটাও আমি দেখতে পাচ্ছি না আর কোনো টার্মে আছে। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে এক্স মাইনাস টু, যেটা শুধুমাত্র সমস্ত তিনটে টার্মেই আছে। তাহলে নির্ণয় গসাগু হলো এক্স মাইনাস টু। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কে আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।